হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক আই এম রাহুল অ্যান্ড ইউ আর ওয়াচিং মাই ইউটিউব চ্যানেল ইওর হোম টিউটর আজকে আমরা শিখবো প্রেজেন্ট পারফেক্ট টেন্স কারণ এর আগে আমরা শিখেছি মানে আমি দুটো ভিডিও আপলোড করেছি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমরা আমি এখন তোমাদেরকে টেন্সের পর্ব নিয়ে আলোচনা করছি কারণ যারা শুরু থেকে ইংলিশ শিখতে চাইছো যারা একেবারে ইংরেজি জানো না তারা প্রথম থেকেই আমার ভিডিওগুলো দেখতে শুরু করো কারণ টেন্স যদি আমরা না শিখি তাহলে কিন্তু আমরা ইংরেজিতে ভিতটা স্ট্রং করতে পারবো না তাই আমি টেন্সের একটা পর্ব স্টার্ট করেছি সেখানে আমি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স আপলোড করেছি কারণ আমি বলেই দিয়েছি যে টেন্স তিন প্রকার পাস্ট টেন্স প্রেজেন্ট টেন্স ফিউচার টেন্স প্রত্যেক টেন্সের চারটে করে ভাগ ইনডিফিনাইট কন্টিনিউয়াস পারফেক্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স তাই আমি প্রেজেন্ট থেকে শুরু করেছি বর্তমান থেকে প্রেজেন্ট ইনডিফিনাইট আমরা করি দেখি শুনি লিখি হাঁটি চলি মানে আমাদের যেগুলো অভ্যাস সেগুলো আমরা কীভাবে ইংরাজিতে বলবো সেটা আপলোড করেছি তারপরে আপলোড করেছি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স মানে আমরা কোনো কিছু আমাদের কোনো কিছু ঘটমান বা চলমান করছি দেখছি শুনছি হাঁটছি লিখছি দেখছি এই এই সকল সেন্টেন্সগুলো কীভাবে ইংরেজিতে বলবো মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স তাই আজকে আমরা শিখবো প্রেজেন্ট পারফেক্ট টেন্স মানে কোনো কিছু আমরা কমপ্লিট করে ফেলেছি আর সেটা আমরা কিভাবে ইংরেজিতে বলবো মানে দেখেছি শুনেছি হেঁটেছি বলেছি করেছি খেয়েছি খেলেছি ইত্যাদি 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 এই সেন্টেন্সগুলো তার মানে কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স কাকে বলে না বর্তমানে কোনো কিছু করা হয়ে গেছে বা ঘটে গেছে যার ফলটি সামনে আছে বা ফলটি বর্তমান তাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলা হয় ঠিক আছে আর যারা হয়তো আজকে প্রথম দেখছো তারা এর আগে আমার তিনটে ভিডিও আপলোড করা আছে আমার চ্যানেলে গিয়ে ভিডিও ভিডিওসে ক্লিক করো সেখানে দেখতে পাবে পরপর ভিডিও আছে টেন্সের একটা টেন্সের সম্পর্কে ধারণা দেওয়া আছে তারপরে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অ্যাডিং করা আছে তারপরে প্রেজেন্ট কন্টিনিউয়াস আজকে হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স তাহলে আমরা সংজ্ঞাটা পেয়ে গেলাম মানে কোনো কিছু আমি বা কেউ বা যে কেউ কোনো পার্সেন্ট কমপ্লিট করে করে ফেলেছে মানে হয়ে গেছে ঠিক আছে যেমন আমি খেয়েছি সে খেলেছে সে লিখেছে সে এসেছে আমি দেখেছি আমি বলেছি তার মানে বলেছি করেছি দেখেছি শুনেছি লিখেছি তার মানে হয়ে গেছে ইতিমধ্যে হয়েছে বহু আগে লয় ইতিমধ্যে হয়েছে বর্তমানে সেগুলোই হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স তাহলে এই সকল সেন্টেন্সগুলোকে আমরা কীভাবে ইংরেজিতে বলবো আজকে আমরা শিখে নিই তাহলে এর আগে যেমন ভিডিওতে বলেছিলাম যে আমরা কথা করকম বলি চার প্রকারে বলি ঠিক আছে হ্যাঁ বলি না বলি প্রশ্ন করি আবার প্রশ্ন এবং না একসাথে বলি তার মানে এই যে বলি আমি ভাত খেয়েছি এটা হ্যাঁ হবে ঠিক আছে হ্যাঁ না প্রশ্ন কি হবে যেখানে জিজ্ঞাসা থাকে বা জিজ্ঞাসা চিহ্ন থাকে সেন্টেন্সের মধ্যে আর বলা ক্ষেত্রে যেখানে প্রশ্ন করা হয় সেটা ইন্টারোগেটিভ সেন্টেন্স যেখানে না থাকে মানে নট থাকে বা তুমি না বোঝাচ্ছ সেটা হবে নেগেটিভ সেন্টেন্স আর তুমি যেখানে হ্যাঁ বোঝাচ্ছ মানে হ্যাঁ তুমি যেখানে তোমার পজিটিভ হবে মানে করেছি আমি করেছি আমি খেয়েছি আমি দেখেছি এগুলো হবে অ্যাফরমেটিভ সেন্টেন্স আর যেখানে নেগেটিভ এবং ইন্ট্রোগাটিভ ইন্টারোগেটিভ দুটোই থাকে সেটা হচ্ছে ইন্টারোগ্যাটিভ অ্যান্ড নেগেটিভ বা নেগেটিভ অ্যান্ড ইন্ট্রোগেটিভ সেন্টেন্স ওকে তাহলে আজকে আমরা শিখবো হ্যাঁ প্রথমেই শিখি আমরা শিখবো অ্যাফার্মেটিভ সেন্টেন্স ওকে তাহলে এখানে অ্যাফরমেটিভ সেন্টেন্স ঠিক আছে হ্যাঁ আমি বোর্ডে লিখেছি এ এফ আই আর এম এ আই ভি ই অ্যাফার্মেটিভ সেন্টেন্স মানে এটা নিয়ম কী হবে প্রথমে তোমাকে এখানে সাবজেক্ট বলতে হবে প্লাস হ্যাব বা হ্যাস এইচ এ ই অবলিক এইচ এ এস প্লাস এইখানে ভি থ্রি মানে ভার্বের থার্ড ফর্ম মানে পাস্ট পার্টিসিপাল ফর্ম প্লাস অবজেক্ট বা আদার ওয়ার্ড এই বেসিক এই নিয়মে তোমাকে ইংরেজি বলতে হবে তাহলে আমি যদি একটা এক্সাম্পল বলি যে আমি ভাত খেয়েছি তাই তো খেয়েছি শুনেছি লিখেছি দেখেছি এই সকল সেন্টেন্সগুলো মানে আমার কাজ করা হয়ে গেছে আমি কাজ কমপ্লিট করেছি সেই সকল সেন্টেন্সগুলো এই নিয়মে তোমাকে বলতে হবে সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস থ্রি অব প্লাস অবজেক্ট এবার এখানে এক হ্যাভ আছে হ্যাজ আছে তুমি তো দুটোকে লিখতে পারো না তোমাকে যে কোনো একটাকে লিখতে হবে হয় তোমাকে হ্যাব হবে অথবা হ্যাজ হবে তাহলে আমাদেরকে জেনে নিতে হবে কখন হ্যাব হয় কখন হ্যাজ হয় এর আগে আমরা জেনেছি ডাস কখন হয় এর আগে আমরা জেনেছি ইজ কখন হয় এর আগে আমরা জেনেছি ভারবে গায়ে এস বা ইএস কখন যোগ হয় এখানে দেখো এজ আছে সাবজেক্ট যদি থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার হয় তাহলে কিন্তু কি হচ্ছিল ইজ হচ্ছিলো সাবজেক্ট যদি থার্ড পারসেন সিঙ্গুলার নাম্বার হয় ভারবে গায়ে এস বা ইএস যোগ হচ্ছিলো সাবজেক্ট যদি থার্ড পারসেন্ট সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ডাজ হছিল। সেরকমই এখানেও তাই সাবজেক্ট যদি থার্ড পারসেন্ট সিঙ্গুলার নাম্বার হয় তাহলে হ্যাস হবে তার মানে যার যার ক্ষেত্রে তুমি ইস করছিলে হি ইস এখানে হি হ্যাজ রাম ইস এখানে রাম হ্যাজ ক্লিয়ার আর যার যার ক্ষেত্রে আর হচ্ছিল তার তার ক্ষেত্রে কি হবে হ্যাব হবে যার যার ক্ষেত্রে অ্যাম হচ্ছিল তার মানে ক্লিয়ার সাবজেক্ট যদি থার্ড পারসেন্ট সিঙ্গুলার নাম্বার হয় তাহলে কি হবে হ্যাজ হবে বাকি সব ক্ষেত্রে হ্যাভ হবে পার্সেন নাম্বারটা আগে বলে দিয়েছি আই উই সাবজেক্ট আই উই মাইন এগুলো হচ্ছে ফার্স্ট পারসেন মাইন ইত্যাদি কিন্তু সাবজেক্ট মেনলি আই আর উইটে হয় আই উইস এটা হচ্ছে ফার্স্ট পারসেন ইউ সেকেন্ড পার্সেন বাকি যা ওয়ার্ড থাকবে সবই থার্ড পার্সেন তার মানে থার্ড পার্সেন আবার কি হতে হবে সিঙ্গুলার হতে হবে থার্ড পার্সনে কেউ যদি একা হয় তাহলে তার ক্ষেত্রে কি হবে হ্যাজ হবে তার মানে আই কোন পার্সেন্ট ফার্স্ট পার্সেন্ট থার্ড পার্সেনই লয় তাহলে আয়ের ক্ষেত্রে কী হবে হ্যাভ হবে উই ই উই কোন পার্সেন্ট ফার্স্ট পার্সেন্ট সেকেন্ডও নয় থার্ড থার্ড তো নয় তাহলে কী হবে এখানে উই হ্যাভ হবে ইউ কোন পার্সেন্ট সেকেন্ড পার্সেন তাহলে কী হবে হ্যাভ হবে তার মানে আই মুখস্ত করে না আই উই এবং ইউ এই তিনটের ক্ষেত্রে ফিক্স যে হ্যাভ হবে এরপরে কি যদি একের বেশি থাকে যেমন দে একের বেশি বয়েজ একের বেশি গার্লস একের বেশি স্কুলস একের বেশি মেন একের বেশি উইমেন একের বেশি সেগুলোর ক্ষেত্রে হ্যাব হবে আর বাকি একা যদি কেউ থাকে সিঙ্গুলারে একা মানে আই ইউ এটা হচ্ছে ফার্স্ট পার্সনে একা হচ্ছে আই সেকেন্ড পার্সনে একা হচ্ছে ইউ তাহলে আই ইউ বাদ দিয়ে কেউ যদি একা থাকে তাহলে তার ক্ষেত্রে হ্যাজ হবে তার মানে রাম ইউ নয় একা রাম হ্যাজ শ্যাম আই ইউ নয় একা হ্যাজ শি বা হি মানে একজন ইট মানে এটা কী হবে হ্যাস বোঝা গেল তাহলে তাহলে একা কোনো মানে ব্যক্তি যে যে কর্তা যে সাবজেক্ট হবে সে যদি একা হয় ফার্স্ট আর সেকেন্ড পার্সেন না হয় থার্ড পার্সেনে একা হয় তার ক্ষেত্রে হ্যাজ হবে বাকি সব ক্ষেত্রে হ্যাব হবে এবারে এই যে আমি বললাম আমি ভাত খেয়েছি তাই তো আমি ভাত খেয়েছি এটা এটা তাহলে এই নিয়ম আমাকে ট্রান্সলেট করতে হবে তাহলে সাবজেক্ট প্রথমে বসবে আমি ভাত খেয়েছি কে সাবজেক্ট কে ভাত খেয়েছে আমি আমি ইংরেজি আই তাহলে প্রথমে হবে এখানে কী হবে আই ক্লিয়ার এবারে হ্যাব না তো হ্যাজ হবে বলেই দিয়েছি থার্ড পারসেন সিঙ্গুলার থাকলে হ্যাজ হয় আইটা তো থার্ড পার্সেনই নয় আইটা কোন পার্সেন্ট ফার্স্ট পারসেন্ট তাহলে বলেই দিলাম যে আই উই এবং ইউ এই তিনটেতে ফিক্স যে হ্যাব বসবে তাহলে আই হ্যাভ তাহলে কিন্তু কি হবে আই हैव क्लियर এবারে দেখো আমি হয়ে গেছে এবারে কি কি করতে হবে ভার্ব লিখতে হবে ভার্ব তাহলে আমি ভাত খেছি এখানে ভার্ব কি একটা সেন্টেন্সে একটা বাংলা সেন্টেন্সে যখন তুমি ভাত খুঁজবে কি করবে প্রশ্ন সেই সেন্টেন্সকে মানে চোখ বুলিয়ে নেবে যে করাটা কোথায় কি করা হচ্ছে এখানে কি করা হচ্ছে খাওয়া হচ্ছে খেয়েছে কী করেছে খেয়েছে তাহলে খাওয়াটা হচ্ছে ভার্ব ভার্ব মানে কোনো কিছু করা বা হওয়া বোঝায় তাহলে ভার্ব মানে কি খাওয়া খাওয়ার ইংরেজি কি ইট কিন্তু এখানে ইটের কোন ফর্মটা বলেছে থার্ড ফর্ম মানে ইটেন ইট অ্যাট ইটেন ফার্স্ট ফর্ম এ টি ইট সেকেন্ড ফর্ম এ টি অ্যাট থার্ড ফর্ম হচ্ছে ই এ টি এন ইটেন তাহলে এন কি হবে আই হ্যাভ ই এ টি এন ইটেন লাস্টে কি আছে অবজেক্ট অবজেক্ট মানে কি আমি খেয়েছি আমি কি খেয়েছি সেটা অবজেক্ট ভাত খেয়েছি ভাত মানে হবে রাইস আর আই সি তাহলে আমি ভাত খেয়েছি এবার তুমি বলবে সে ভাত খেয়েছে তাহলে যার সে তাই থাকবে এখানে আইটা কি হবে সে আমি ইংরেজি ছিল আই কিন্তু তুমি বললো সে ভাত খেয়েছে তাহলে আইটা কি হবে হি হবে ক্লিয়ার এবারে হ্যাপটা হবে হবে না এখানে কি হবে হ্যাজ হবে কারণ হ্যাভটা কেন হয়েছিল এখানে আই ছিল আই থাকলে হ্যাভ উই থাকলে হ্যাভ ইউ থাকলে হ্যাভ একের বেশি থাকলে হ্যাভ দ্য বয়েজ হ্যাভ দ্য গার্লস হ্যাভ ঠিক আছে একের বেশি যেগুলো থাকবে আর কি একা থার্ড পার্সেন্ট একা হিটা কোন পার্সেন্ট হিটা ফার্স্ট পার্সেন্ট বটে না ফার্স্ট পার্সেন হচ্ছে আই আর উই হিটা সেকেন্ড পারসেন বটে না সেকেন্ড পারসেন ইউ তাহলে হিটা হচ্ছে থার্ড পারসেন আবার দেখো হি মানে একজন তাহলে থার্ড পার্সনে যদি একজন হয় তাহলে কী হবে হ্যাজ তাহলে হি হ্যাজ রাইস সে ভাত খেয়েছে বা যদি কোনো মহিলা খেয়ে থাকে তো শি হ্যাস ইটন রাইস ক্লিয়ার এবার তুমি যদি বলবে ছেলেগুলি ভাত খেয়েছে দ্য বয়েস হ্যাভ হ্যাঁ এবং একের বেশি থাকলে হ্যাভ হয় একের বেশি মানে হচ্ছে দ্য বয়েস হ্যাভ ইটন রাইস ছেলেগুলি ভাত খেয়েছে দ্য গার্লস হ্যাভ ইটন রাইস মেয়েগুলি ভাত খেয়েছে ক্লিয়ার তাহলে এটা হয়ে গেল এবার তুমি বলছো যে সে ফুটবল খেলেছে সে ফুটবল খেলেছে কি হবে সাবজেক্টকে হি সে খেলেছে সে ইংরেজি হি ঠিক আছে হিয়ার পর কি হবে হ্যাভ বা হ্যাস ইয়ের ক্ষেত্রে কি হয় হ্যাস হবে কারণ হি হচ্ছে একজন থার্ড পার্সনে একজন আই উই ইউ নয় আই উই ফার্স্ট পার্সেন ইউ সেকেন্ড পারসেন বাকি সব থার্ড পার্সেন তাহলে সেখানে থার্ড পার্সেনে পড়ছে হি হি কজন একজন হি বা শি থাকলে তাহলে সে ফুটবল খেলেছে যদি ছেলে হয় তাহলে হি মেয়ে থাকলে শি এবারে হিয়ার ক্ষেত্রে হ্যাস হি হ্যাস বা শি হ্যাস এবারে কি খেলা ভার কি বলে তাহলে তুমি সাবজেক্ট ভাইস করে দিলে এবারে কি বসবে ভার বসবে ভার কি প্রশ্ন করো কি করছে কি করেছে খেলেছে খেলা ইংরেজি প্লে প্লে কোন ফর্ম করতে হবে এখানে ভি থ্রি থার্ড ফর্ম তাহলে হি হ্যাজ প্লেড কি খেলেছে ফুটবল বা ক্রিকেট বা হকি বা ভলিবল তুমি যা যা লাগাবে সেটা লাগিয়ে নাও ঠিক আছে এভাবে তুমি সব কিছু করতে পারবে মেয়েটি একটি মেয়েটি একটি চিঠি লিখেছে কে লিখেছে চিঠি দ্য গার্ল দ্য গার্ল কজন একটা মেয়ে তাহলে কী হবে হ্যাজ দ্য গার্ল হ্যাজ লেখ কি বোর্ডে কী করেছে লিখেছে লিখা ইংরেজি রাইট রাইটার থার্ড ফর্ম রিটার্ন এন ওকে তাহলে কি করেছে না দ্য গার্ল হ্যাজ রিটার্ন আ লেটার ক্লিয়ার আমি তোমাকে কিছু বলেছি কে বলেছে আমি আই আয়ের ক্ষেত্রে কী হবে হ্যাভ বলা ভার কি বটে বলা কি করেছি বলেছি বলা ইংরেজি টেল টেলের থার্ড ফর্ম কি টেল টোল্ড টোল্ড তাহলে কি আই হ্যাভ টোল্ড সামথিং টু ইউ বা আই টোল্ড ইউ সামথিং ঠিক আছে এভাবে আমরা সেন্টেন্সগুলোকে ইংরেজি করব এভাবে তাহলে যখনই আমরা কোনো কিছু করে ফেলবো বা কোনো করে কোনো কিছু করে ফেলেছি এরকম কাউকে মানে বলে বোঝাবো তখন আমরা ব্যবহার করব সাবজেক্ট হ্যাভ বা হ্যাস তারপরে ভার্বের থার্ড ফর্ম প্লাস অবজেক্ট ঠিক আছে এবারে আমরা এগুলোকে নেগেটিভ করবো তাহলে এটা হয়ে গেল সেন্টেন্সটা হয়ে গেলো অ্যাফার্মেটিভ সেন্টেন্স ক্লিয়ার এটা হলো অ্যাফার্মেটিভ সেন্টেন্স দেখো এবারে কি হবে নেগেটিভ হবে মানে তুমি সাপোজ তোমাকে কেউ প্রশ্ন করলো আরে তুই কি খেলেছিস তুই কি খেলেছিস একজন গ্রাউন্ডে কিছু ছেলে গ্রাউন্ডে ফুটবল খেলছে বা ক্রিকেট খেলছে তোমার একটা বন্ধু বসে তুমি তাকে তার কাছে গিয়ে বসলে আরে খেলেছিস এবার তুমি বলতেই যাচ্ছ না আমি খেলি নাই তখন তুই কী বলবে এটা নেগেটিভ করতে হবে না করতে হবে একজন বললো একজন বললো হ্যাঁ আমি খেলেছি মানে আই হ্যাভ প্লেড ফুটবল আই হ্যাভ প্লেড ক্রিকেট আমি খেললাম আই হ্যাভ প্লেড দ্য ম্যাচ আমি ম্যাচটা খেললাম কিন্তু তুই বললো না আমি খেলিনি কিছুই না খালি নট লেগে যাবে তাহলে নিয়ম কী হবে সাবজেক্ট হ্যাভ বা হ্যাস প্লাস নট প্লাস ভি থ্রি প্লাস অবজেক্ট তাহলে নেগেটিভ সেন্টেন্স এনি জি এ টি আই ভি ই নেগেটিভ সেন্টেন্সের নিয়ম সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাস ঠিক আছে তাহলে যখন তুমি নেগেটিভ করবে মানে না বোঝাবে তখন কী হবে সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাস প্লাস ভি থ্রি তার আগে নট আসবে হ্যাভ বা হ্যাজ নট হ্যাজ নট অথবা হ্যাভ নট প্লাস ভি থ্রি প্লাস অবজেক্ট সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ প্লাস নট প্লাস ভি থ্রি প্লাস অবজেক্ট এই যে আমরা শিখলাম আই হ্যাভ প্লেট ফুটবল আমি ফুটবল খেলেছি এবার তুমি বলবে না আমি খেলে নাই আই হ্যাভ নট প্লেট ফুটবল হ্যাঁ তুমি তার জন্য বলবে সে ভাত কি হি হ্যাজ ইটার্ন রাইস মানে কি সে ভাত খেয়েছে সে ভাত খাই নাই হি হ্যাজ নট ইটন রাইস নেগেটিভ করতে গেলে শুধুমাত্র নট লেগে যাবে ক্লিয়ার এবার তুমি প্রশ্ন করবে মানে তুমি কাউকে প্রশ্ন করবে হ্যাঁ রে তুই কি খেলেছিস তুই কি দেখেছিস তুই কি শুনেছিস তুই কি লিখেছিস তুই কি করেছিস মানে কাজটা তোর করা হয়েছে কি না প্রশ্ন করবে তখন তুমি কি করবে কিছুই না হ্যাভ বা হ্যাসটা আগে আসবে মানে ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে ইন্টারোগেটিভ মানে কোয়েশ্চেন মার্ক প্রশ্নসূচক বাক্য বা প্রশ্নবাচক বাক্য সেখানে কি হবে প্রথমে হ্যাপ বা হ্যাসটা প্রথমে বলবে তারপরে সাবজেক্টটা তারপরে ভারবে থার্ড ফর্ম প্লাস অবজেক্ট এই নিয়মটাই হবে এই সাবজেক্ট প্লাস হ্যাপ বা হ্যাঁ হচ্ছে অ্যাফার্মেটিভে আর ইন্টারোগেটিভে হ্যাপ বা হ্যাঁটা আগে সাবজেক্টটা পরে এ মানে কী বলবে তাহলে তখন কি হবে তুমি কাউকে প্রশ্ন করছো যে তুই কি খেয়েছিস তুই কি ভাত খেয়েছিস তাহলে কী হবে কে খেয়েছে তুই তুই মানে কে ইউ বা তুমি ইউ ইউ এর ক্ষেত্রে কি হয় ইউ তো থার্ড পারসন নয় সিঙ্গুলার নয় যে হ্যাজ হবে কী হবে হ্যাভ হবে আগে বলে দিয়েছি মুখস্থ করানো আই উই ইউ থাকলে হ্যাভ হয় তাহলে কি হবে ইউ হ্যাভ হবে না হ্যাভ ইউ হবে হ্যাঁ যখন তুমি বলবে তুই ভাত খেয়েছি তুমি বললে ইউ হ্যাভ ইটেন রাইস যখন তুই প্রশ্ন করছো তুই কি ভাত খেয়েছিস প্রশ্ন করার সময় ইউটা পরে যাবে হ্যাভটা আগে আসবে তাহলে হ্যাভ ইউ হ্যাভ ইউ তারপরে ভারবে থার্ড ফর্ম ইটেন রাইস তুই কি ভাত খেয়েছিস তুই কি ফুটবল খেলেছিস হ্যাভ ইউ প্লেড ফুটবল জিজ্ঞাসা চিহ্ন তুই কি ফুটবল খেলেছিস ঠিক আছে তুই কি চিঠিটা লিখেছিস হ্যাভ ইউ রিটার্ন দ্য লেটার ক্লিয়ার সিম্পল যখন প্রশ্ন করবো হ্যাভ বা হ্যাসটা আগে বলবো আর কি হবে সাবজেক্টটা পরে ভি থ্রি প্লাস অবজেক্ট ক্লিয়ার আর ইন্ট্রোগেটিভ অ্যান্ড নেগেটিভ মানে যেখানে প্রশ্ন এবং না থাকবে কাউকে তুমি প্রশ্ন করছো তুই কি ক্রিকেট খেলিসনি মানে না প্লাস প্রশ্ন মানে তুমি কাউকে প্রশ্ন করছো তখন কি করবে বা তুই কি ক্রিকেট খেলিস নি বা তুই কি ভাত খাসনি তখন কি বলবো আমরা তখন আগে বলেছি এন্ড নেগেটিভ নটও থাকবে জিজ্ঞাসাও থাকবে তাহলে প্রথমে কি হবে জিজ্ঞাসা যেহেতু জিজ্ঞাসা করছি সেহেতু সেই কারণে হ্যাপ বা হ্যাশটা প্রথমে বসবে প্লাস সাবজেক্ট বসবে আর তারপরে কি নাউন থাকলে নটটা সাবজেক্টের পরে বসবে সাবজেক্ট যদি নাউন হয় তাহলে নটটা তার পরে বসবে আর সাবজেক্ট যদি প্রোনাউন হয় তাহলে নটটা তার আগে বসবে ক্লিয়ার যেমন ইউ হ্যাভ যেমন কাউকে তুমি প্রশ্ন করছো সব লিখে বুঝিয়ে দিচ্ছি তাহলে কি হবে

প্রনাউন হয় মানে নাম না হয় নামের পরিবর্তে যেটা বসে সেটা হয় তাহলে কী হবে নটটা তার পরে বসবে আর সাবজেক্ট যদি নাউন হয় মানে নাম বোঝায় তাহলে নটটা তার আগে বসবে এবারে তুমি যদি ভাবো যে আমি শর্ট ফর্মে বলবো এই নটের ঝামেলা যদি তুমি বহন করতে না পারো তাহলে কাজ করতে পারো হ্যাভেন্ট বা হ্যাজেন্ট করতে পারো হ্যাবেন্ড বা হ্যাজেন্ট করলে তোমার নটটা থাকবে না তাহলে হবে হ্যাবেন টু ইটার্ন রাইস হ্যাজেন্ট টু নাম ইটার্ন রাইস ক্লিয়ার এভাবে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সকে সলভ করতে পারবো তার মানে আজকে আমরা কী শিখলাম যে কোনো কিছু আমরা কমপ্লিট করে ফেলেছি যেমন করেছি দেখেছি শুনেছি লিখেছি সব সব কীভাবে ভারবে থার্ড ফর্ম হবে ঠিক আছে রিটার্ন সিন ইটেন হ্যাঁ ওয়াচড গান সব থার্ড ফর্ম প্রথমে সাবজেক্ট তারপরে হ্যাভ হ্যাভভ্যাস প্লাস ভিতরি প্লাস অবজেক্ট হ্যাভ্যাসটা কখনোই প্রবলেম সলভ করে দিলাম আই উই ইউ থাকলে হ্যাভ আই উই ইউ বাদ দিয়ে কেউ যদি একা থাকে তাহলে হ্যাস আর একের বেশি থাকলে আই উই ইউ এবং একের বেশি থাকলে হ্যাব আর আই উই ইউ বাদ দিয়ে একা যদি থার্ড পার্সনে কেউ একা থাকে তাহলে কী হবে হ্যাস তার মানে আর যাদেরকে লিখিয়ে বুঝিয়েছি যে পার্সেন্ট নাম্বার তারা জেনে না যে থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার হলে হ্যাস হয় বাকি সব ক্ষেত্রে হ্যাব হয় ঠিক আছে তাহলে আজকে আমরা শিখে নিলাম প্রেজেন্ট পারফেক্ট টেন্স পরের দিন আমরা শিখব প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স তাহলে যারা আমার ভিডিওকে দেখছো যারা ভিডিও দেখছো যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো নি তারা সাবস্ক্রাইবটা করে নাও যাতে তোমরা এই পরে ভিডিওগুলো পেতে পারো আর ভিডিওটা যদি ভালো লাগলো তাহলে সকল শেয়ার করো বন্ধুদেরকে যেন আরও ভালো করে আমি তোমাদেরকে বোঝাতে পারি আর ক্যামেরার সামনে দাঁড়িয়ে অনেক কথা হয়তো মাথা থেকে আউট হয়ে যাচ্ছে উড়ে যাচ্ছে তাই যদি তোমাদের আরও কিছু জানার থাকে তোমাকে কমেন্টে জানিও তাহলে আমি তো আমরা আমি তোমাদেরকে পরের ভিডিওতে সেটা জানিয়ে দেবো আর কোন জায়গাটা যদি তোমরা কোনো জায়গা বুঝতে না পেরেছো তাহলে আমাকে সেটা কমেন্টে জানাও তাহলে আমি পরের ভিডিওতে সেটা তোমাদেরকে আর কোন টপিকে তোমরা ভিডিও চাও সেটাও তোমাকে জানাতে পারো তাহলে আমি সেই টপিকে তোমাদেরকে পরে ভিডিও করব বাই